ক্লিক করুন অ্যাপের বেল আইকনে, আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। শহরে অমিত শাহ, শহরের বিভিন্ন প্রান্তে ইতিমধ্যে চলছে বিক্ষোভ। আপনাদের সরাসরি এই মুহূর্তে দেখাবো গ্র্যান্ড হোটেলের বাইরের ছবি, যেখানে রীতিমতো বিক্ষোভকারীরা পুলিশের ব্যারিকেড ভাঙার চেষ্টা করছেন এবং এই মুহূর্তে পুলিশের সঙ্গে কার্যত ধস্তাধস্তি পরিস্থিতি তৈরি হয়েছে। আমাদের প্রতিনিধি রক্তিম ঘোষ রয়েছেন আমাদের সঙ্গে এই মুহূর্তে সরাসরি। রক্তিম, এই মুহূর্তের ছবিটা দেখতে চাইব। একেবারে এই মুহূর্তে দেখতে পাচ্ছ, একেবারে গ্র্যান্ড হোটেলের সামনে ধর্মতলার মোড়ে কিন্তু রীতিমতো যারা ছাত্র সংগঠন এবং যারা এখানে যারা আন্দোলন করতে এসেছেন, এখানে ব্যারিকেড ভাঙার চেষ্টা করা হয়, এখানে ব্যারিকেড করা হয়েছিল এবং তার পরবর্তীতে পুলিশের সঙ্গে এখানে কিন্তু যারা আন্দোলনকারী, যারা বিক্ষোভকারী তাদের সঙ্গে কিন্তু ধস্তাধস্তি হয়। এই মুহূর্তে কিন্তু তারা পতাকা দেখাচ্ছে এবং সবাই করে যাচ্ছে এবং তারা ব্যারিকেড ভাঙার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে এবং দেখতে পাচ্ছে পুলিশ এখানে বাধা দেওয়ার চেষ্টা করছে এবং পুলিশের আধিকারিকরা এসছে আন্দোলনকারীদের যাতে বোঝানোর চেষ্টা করছে। আন্দোলন চলছে এবং দেখতে পাচ্ছ যে এখানে কিন্তু উত্তপ্ত পরিস্থিতি রয়েছে, ধস্তাধস্তি হয়েছে এবং কিছুক্ষণ আগে কিন্তু বিভিন্ন সংগঠন থেকে কিন্তু এখানে তারা প্রতিবাদ মিছিল করে এসেছিলেন, কিন্তু তারপরে এখানে যখন ব্যারিকেড করে দেওয়া হয় গ্র্যান্ড হোটেলের সামনে, তারপরে তাদের বক্তব্য হয় কেন গ্র্যান্ড হোটেলের সামনে ব্যারিকেড করে আমাদের আটকে দেওয়া হবে এবং তার পরবর্তীতে কিন্তু তারা এখান থেকে শুরু করে এখানে তারা ব্যারিকেড ভাঙার চেষ্টা করে। প্রচুর পুলিশ মোতায়েন রয়েছে এবং প্রচুর পুলিশ মোতায়েন কিন্তু এই বিক্ষোভকারীদের কিন্তু আটকাবার চেষ্টা করছে, তারা ব্যারিকেড ভাঙতে না পারে এবং পুলিশরা কিন্তু আন্দোলনকারীদের সঙ্গে বোঝানোর চেষ্টা করছে। তারা বুঝতে হবে গ্র্যান্ড হোটেল থেকে যেখানে সভা হচ্ছে শহীদ মিনার 200-250 মিটার দূরত্ব, ফলে কোনো অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে তার জন্য কিন্তু প্রচুর পুলিশ মোতায়েন করা রয়েছে এবং যেই মুহূর্তে আন্দোলনকারীরা এই ব্যারিকেড ভাঙার চেষ্টা করার সঙ্গে সঙ্গে কিন্তু পুলিশরা তৎপর হওয়ার সঙ্গে সঙ্গে তাদের এবার আবার দেখতে পাচ্ছ আবার শুরু হয়েছে এবং ধস্তাধস্তি পর্যায়ে চলে গিয়েছে। দেখতে পাচ্ছ সেখানে কিন্তু মহিলা পুলিশ থেকে শুরু করে সবাই কিন্তু এখানে চেষ্টা করছে যে বিক্ষোভকারীদের আন্দোলনকারী আটকাবার এবং সেখানে দেখতে পাচ্ছ সেই আন্দোলন চলছে এবং কালো পতাকা দেখানো হচ্ছে এবং বারবার করে গো ব্যাক অমিত শাহ স্লোগান দেওয়া হচ্ছে এবং সেখানে কিন্তু একদিকে পুলিশ একদিকে বিক্ষোভকারীরা এবং ব্যারিকেডের মধ্যে কিন্তু এই মুহূর্তে কিন্তু পুলিশ কিন্তু ব্যারিকেড মধ্যে কিন্তু ঢুকে গিয়েছে এবং এই ব্যারিকেডের ভেতরে আটকে রাখে ছিলেন আন্দোলনকারীরা। সেই আন্দোলনকারীদের সঙ্গে আলোচনার জন্য কিন্তু পুলিশ ব্যারিকেডের মধ্যে ঢুকেছে। দেখতে পাচ্ছি ছবি দেখাতে পাচ্ছি, একেবারে সরাসরি দেখাচ্ছি এবং তারা কালো পতাকা দেখাচ্ছে এবং কালো পতাকা দেখিয়ে কিন্তু তারা প্রতিবাদ জানাচ্ছে, আমাদের তারা প্রতিবাদ চালিয়ে যাচ্ছে। একদিকে পুলিশ একদিকে ছাত্ররা বোঝানোর পালা চলছে এবং তাদের বিক্ষোভকারীদের বক্তব্য হচ্ছে তারা কেন এখানে আমাদের ব্যারিকেড করে রাখা হয়েছে, এরকমভাবে আন্দোলনকে ব্যারিকেড করে রাখা যায় না এবং পুলিশের বক্তব্য যাতে এখান থেকে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে। তুমি দেখতে পাচ্ছ সেই ছবি এবং প্রচুর যারা আন্দোলনকারী ভিড় জমিয়েছে, হাতে কালো পতাকা রয়েছে, হাতে ব্যানার রয়েছে, ফেস্টুন রয়েছে এবং তারা কিন্তু মিছিল করে কিভাবে যেতে যাচ্ছিলেন এবং সেখানে কিন্তু আটকে দিয়েছে পুলিশ এবং পুলিশ একদিকে দাঁড়িয়ে আছে। প্রচুর সামনে মহিলা পুলিশ, কেন মহিলা আন্দোলনকারীদের প্রচুর মহিলা রয়েছেন, একদিকে মহিলা পুলিশ রয়েছেন, অন্যদিকে রয়েছেন আন্দোলনকারীদের মহিলাদের একাংশ, ফলে সব মিলিয়ে কিন্তু এই মুহূর্তে ধর্মতলা চত্বর কিন্তু যথেষ্ট উত্তপ্ত হয়ে রয়েছে, প্রচুর পুলিশ মোতায়েন রয়েছে এবং এই অঞ্চলটা কিন্তু রীতিমতো কেন এখান থেকে শহীদ মিনার দূরত্ব 200-250 মিটার, যেটা বারবার করে বলছিলাম, সেখানে যদি কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য কিন্তু এখানে প্রচুর পুলিশ মোতায়েন এবং যেটা হচ্ছিল যে বিক্ষোভ সেটা আপাতত কিছুটা রদ করা গেছে, তবে পরিস্থিতি যাদিকে আবার কিন্তু এরকম ঘটনা ঘটতে পারে তাই জন্য কিন্তু প্রচুর পুলিশ মোতায়েন করা রয়েছে এবং পুলিশরা এখানে কিন্তু আন্দোলনকারীদের ব্যারিকেডের বাইরে থেকে বেরোতে দিচ্ছে না। একেবারে রক্তিম, তুমি আমাদের সঙ্গে থাকো, আমরা দেখতেই পাচ্ছি আন্দোলনকারী এবং পুলিশের মধ্যে ধস্তাধস্তি হচ্ছে, বচসা বাকবিতণ্ডা হচ্ছে এবং আন্দোলনকারীরা তারা ব্যারিকেড ভাঙার চেষ্টা করে এগিয়ে যাওয়ার চেষ্টা করেন, যদিও পুলিশ তাদের গতি রোধ করেছে। এই মুহূর্তে গ্র্যান্ড হোটেলের বাইরের ছবি আপনারা দেখতে পেলেন, ধর্মতলার ছবি একেবারে দেখতে পাচ্ছেন। ধর্মতলার ছবি আপনারা দেখতে পাচ্ছেন, পুলিশের ব্যারিকেড ভাঙার চেষ্টা করছেন বিক্ষোভকারীরা, যদিও আজ কড়া নিরাপত্তার বেষ্টনীতে মুড়ে ফেলা হয়েছে গোটা শহর। আজ শহরে এসে পৌঁছেছেন অমিত শাহ, কিছুক্ষণের মধ্যেই শহীদ মিনার চত্বরে শুরু হবে তার সভা, তার আগে আজ বিক্ষোভকারীদের এগোতে দেওয়া হচ্ছে না। গ্র্যান্ড হোটেলের বাইরের ছবি আপনারা দেখতে পাচ্ছেন ধর্মতলা চত্বরে, যেখানে রীতিমতো ধস্তাধস্তি, হাতাহাতি, বাকবিতণ্ডা পুলিশ কর্মীদের সঙ্গে আন্দোলনকারীদের, ব্যারিকেড ভাঙার মরিয়ার চেষ্টা করছেন এই মুহূর্তে আন্দোলনকারীরা, যদিও তা ঠেকিয়ে রেখেছেন পুলিশ কর্মীরা, মহিলা পুলিশ কর্মীও প্রচুর সংখ্যায় উপস্থিত রয়েছেন আজ। বিজেপির ঝান্ডা ধরো।